नमस्कार বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুশে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের গ্যাসে রিচ ডার্ক ক্রিসমাস ফ্রুট কেক তৈরি করে দেখাবো। এই কেকটা আপনারা কোনো প্রকার অ্যালকোহল, ওভেন ও বিটা ছাড়াই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এর স্বাদ হয় দোকানের কেকের থেকেও অনেক বেশি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে ফ্রুটসগুলোকে ফ্রুট জুসে ভিজতে দেব। এখানে ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খেজুর দিলাম, কিসমিস, চেরি, টুটি ফ্রুটি, কাজুগুলো দুই টুকরো করে নিয়েছি, পেস্তা আর আমন্ড কুচিয়ে নিয়েছি। তো এইবার এগুলোকে ভেজাবার জন্য আমি অরেঞ্জ জুস দিচ্ছি। ভেজাবার জন্য যতটুকু দরকার ততটুকু পরিমাণ অরেঞ্জ জুস আমি ব্যবহার করছি। আপনারা চাইলে অন্যান্য ফলের জুসও ব্যবহার করতে পারেন। ফ্রুটসের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতো বা পছন্দ মতো নেবেন। ভেজানো হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে এটা 4 ঘন্টা রেখে দেব। দুটো ডিম নিলাম, ডিমটা ভালো করে ফেটিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। 1 কাপ চিনি পাউডার নিলাম, চিনি পাউডারটা ছেঁকে নিচ্ছি। এবার চিনি পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে 1/2 কাপ স্মেললেস সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে 1/2 কাপ গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার এটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিতে হবে। পুরো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। দারচিনি, জায়ফল আর এলাচ গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন অরেঞ্জ জেস্ট, 1/2 টিস্পুন লেমন জেস্ট। আপনারা কমলা লেবু আর পাতি লেবুর খোসা গ্রেট করে নিলেই জেস্ট পেয়ে যাবেন। একটা নর্মাল মিডিয়াম সাইজ কাপের 1 কাপ অল পারপাস ময়দা নিলাম। 1/2 টিস্পুন কোকো পাউডার নিলাম। কোকো পাউডার সম্পূর্ণ অপশনাল, এটা একটা সুন্দর কালারের জন্য দিয়েছি, ডার্ক কালার আসবে এতে। 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম, 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার এটা ছেঁকে নিচ্ছি। এবার যে কোনো একদিকে ঘুরিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এরকম ভাবে একই ডাইরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা হালকা হাতে মেখে নিতে হবে। এইবার শোক করে না ফ্রুটস গুলো সব ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা মাঝারি ধরনের তৈরি করতে হবে। ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফ্রুটস গুলো সব কেকের নিচে চলে যাবে। আমি আর একটুকো জুস এর মধ্যে দিলাম না। এবার কিছুটা পরিমাণ চাল, কুমড়ো, মোরব্বা এরকম ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তার আগে আমি এই ফ্রুটসগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাটা মোরব্বার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি কেক করা পাত্রটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এরকম ঢাকা দিয়ে প্রিহিট করতে দেব।
ঢাকাটা এরকম কাচের হলে খুবই সুবিধা হয়, এতে আমি বাইরে থেকে দেখতে পারবো যে কেকটা হয়ে গিয়েছে কিনা। এইবার একটা কেকের মোল্ডের চারিদিকে খুব ভালো করে অয়েল ব্রাশ করে বাটার পেপার সেট করে নিচ্ছি। কেকের মোল্ডের চারিদিকে বাটার পেপার খুব ভালো করে সেট করে নিয়ে কেকের ব্যাটারটা পুরোটাই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে নিয়ে এইবার কেকের ব্যাটারটা একটু ট্যাপ করে নিচ্ছি। কেক করার বাসনটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তা আমি খুব সাবধানে কেকের ব্যাটারটা এর মধ্যে স্ট্যান্ডের উপর রেখে দিলাম। ব্যাটারের উপর একটু কাজু সাজিয়ে দিয়ে কিছুটা টুটি ফুটি সাজিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে কোটিং করা চাল কুমড়োর মোরব্বা সাজিয়ে দিচ্ছি। এগুলো বেক হতে হতে আস্তে আস্তে কিছুটা ঢুকে যাবে নিচের দিকে। এবার খুব ভালো করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 35 থেকে 40 মিনিট পর্যন্ত কুক করে নেব। পুরো 37 মিনিট পরে কেকটা কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকের মধ্যেখানটা একদম ফুলে উঠেছে। এবার ঢাকনাটা খুলে আমি কেকটা নামিয়ে নেব। তার আগে একবার কেকটা একটু স্টিক দিয়ে এরকম চেক করে নিচ্ছি, দেখুন ক্লিন বেরিয়েছে। কেক একদম রেডি হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি কেটে দেখাচ্ছি আপনাদের। মেরি ক্রিসমাস টু অল, মেরি ক্রিসমাস টু অল, মেরি ক্রিসমাস টু এভরিওয়ান, মেরি ক্রিসমাস টু অল। দেখুন কেকটা কতটা সফট হয়েছে।